নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে শত শত অবৈধ স্থাপনা। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় চলে দখলের মহোৎসব। বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঢাকার নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে অভিযান চালায় সড়ক ও জনপথ বিভাগের ভ্রাম্যমাণ আদালত। এ সময় শিবু মার্কেট থেকে সস্তাপুর পর্যন্ত এক কিলোমিটার এলাকায় পাকা ও আধাপাকা ঘরসহ শতাধিক অবৈধ দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনে উন্নীতকরণ ও সংস্কার কাজ চলছে, এজন্য জায়গাগুলো ব্যবহারের প্রয়োজন হওয়ায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। 67-68 থেকে অ্যাকোয়ার্ড, সুতরাং এই স্থাপনাগুলো সবগুলোই বলতে গেলে অবৈধ। তো আমরা এই শুরু করেছি আজকে। এদিকে সড়কটিতে নিত্যদিনে যানজট লাগবে, নতুন পরিকল্পনার কথা জানালেন সড়ক ও জনপথ বিভাগের উপপ্রকল্প ব্যবস্থাপক। মাঝখানে ডেডিকেটেড লেন হচ্ছে 9.7 মিটার করে, আর দুই পাশে সার্ভিস লেন। তো সার্ভিস লেন দিয়ে সাধারণত লোকাল মানে গাড়িগুলো চলাচল করবে। অবৈধ দখল থেকে অবমুক্ত করা জায়গা অচিরেই কয়েকটি পার্কিং জোন নির্মাণ করা হবে বলেও জানায় সড়ক ও জনপথ বিভাগ। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।